নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছের ডিমের বড়া বা মাছের ডিমের পকোড়া। আপনারা দেখুন রেসিপিটি, এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন চটপট বানিয়ে নিন মাছের ডিমের বড়া রেসিপি। মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তারপর আমি এখানে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, সব মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভালো করে মিশ্রণটি আমি মিশিয়ে নেব। মিশ্রণটি মেশানো হয়ে গেছে। এবার মাছের বড়ার টেস্ট বাড়াতে আমি ম্যাগি মশলা 1 চা চামচ দিয়ে দেব, যাতে করে টেস্টটা আরও ভালো হয়। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো ছোট ছোট পিস করে ভেজে নেব। খুব ভালো করে দুই দিক আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। একই রকম করে সবগুলো বড়া আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছের ডিমের বড়াতে যদি ম্যাগি মশলা দিয়ে মাছের বড়া তৈরি করো, খেতে কিন্তু খুবই টেস্টি ও সুস্বাদু হয়। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, মাছের ডিমের বড়া অথবা পকোড়া। পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করেছি, দেখতে ভালো লাগবে তাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।